একদম পরিপূর্ণভাবে স্যাটিসফাই তিনি। আমি গুরুপাদ মম আশ্রয় গ্রহণ করবই, গুরুপাদ মম আশ্রয় গ্রহণ করলেই আমার হবে ভজন, আমার সেবা সুখ লাভ হবে। এই জন্য আমাদেরকে আদৌ গুরুপদ আশ্রয় গুরুচরণ আশ্রয় গ্রহণ করতে হবে। কেন? আরো পদকর্তা বলেছেন, আর না বজিব ভক্ত পদ বিনু ওই রাতুল চরণি শরণ লইন, আর না বজিব ভক্ত পদ বিনু ওই রাতুল চরণি শরণ লইন, ওই উদ্ধার হনাথ মায়া জাল হতে, উদ্ধার হনাথ মায়া জাল হতে, এ দাসে রে কেসে দরি গো প্রেমের ঠাকুর গোরা, প্রেমের ঠাকুর গোরা, শ্রী গুরু কৃপায় ভেঙেছে স্বপন, বুঝেছি এখন তুমি আপন, শ্রী গুরু কৃপায় ভেঙেছে স্বপন, বুঝেছি এখন তুমি আপন, তব নিজ জন পরম বান্ধব, তব নিজ জন পরম বান্ধব, এই সংসার কারা গারি ওগো প্রেমের ঠাকুর গোরা, ওগো প্রেমের ঠাকুর গোরা। আমরা অনেক আপনজনকে বরণ করি, এরা আপন নয়। যদি আমাদের আপনজন পরম বান্ধব থেকে থাকে তাহলে গুরু বৈষ্ণবগণ, এই জন্য গুরু বৈষ্ণবের চরণে আমাদেরকে আত্মসমর্পণ করতে হবে, ফুল্লি সিলেন্ডার করতে হবে। লোক দেখানো গুড়া বাজা তিলক মাত্র ধরি, গোপনে তো অত্যাচার গুড়ার করে চুরি, গুড়ার আমার মুখে বললে নাহি চলে, গুড়ার আচার গুড়ার বিচার লইলে ফল ফুলে। একমাত্র গুরু সেবার দ্বারাই কৃষ্ণ সেবা লাভ হয়। ভগবান বলেছেন যে আমার সেবা করেন সে দাম্ভিক, সে দাম্ভিকের সেবা আমি গ্রহণ করি না। যে আমার ভক্তের সেবা করেন সেই প্রকৃতপক্ষে আমার ভক্ত, তার সেবাই আমি গ্রহণ করে থাকি। এই জন্য আমাদেরকে মহারাজ তারাদর্শের দ্বারা শিক্ষা দিলেন, একমাত্র গুরু সেবা ব্রতই নির্ধারিত। তাই তিনি গুরু পাদ্মা আশ্রয় গ্রহণ করে তিনি সেবা সুখ লাভ করার জন্য তিনি কোথায় পূর্ববঙ্গ থেকে হেঁটে বৃন্দাবনে গিয়েছিলেন। দেখুন, জনে জনে শক্তি ধরে ব্রহ্মাণ্ড তাঁতির পারে, তারা হইলেন গৌরাঙ্গের ভক্তবৃন্দ। একমাত্র দেখুন কৃপা তার কিন্তু হয়ে গেছে গুরু পাদ্মের, তিনি এটা আমাদেরকে দেখানোর জন্য তিনি এই অভিনয় করেছেন। যবে থেকে তিনি স্বপ্ন যুগে গিয়েছিলেন তবে থেকেই তার গুরুপাদ আশ্রয় হয়েছে। তাই আজকে যদিও অনেক বক্তা রয়েছেন, বলার প্রসঙ্গ অনন্ত অপার, তো এই জন্য এই যে আজকে গুরু পূজা, এটা আমরা কোনো ব্যক্তির পূজা করছি না, এটা আমাদের তত্ত্বের পূজা হচ্ছে গুরু পূজা। এই গুরু পূজাটা কেন? যেরকম দোকানদাররা পয়লা বৈশাখে হাল খাতা করে কি পুরানো খাতা হিসাব নিকাশ সমস্ত কিছু সম্পূর্ণ করে আবার নতুন একটা খাতা স্টার্টিং করে, আজকে যে তার আবির্ভাব তিথি পূজা, এটা গুরুদেবের আবির্ভাব তিথি পূজা মানে আমাদেরও হাল খাতা হচ্ছে। আমরা কে কথাটা ফাঁকি দিয়েছি? কেন, জগৎগুরু শ্রীল প্রভুপাদ বলেছেন আপনারা সবাই আমাকে কথা দিয়েছেন, কেন দীক্ষা কালে ভক্ত করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম, সেই দেহ করে তার সচ্চিদানন্দময়, ওই দেহটা আর আমার নয়, আমি যবে থেকে গুরুপাদময় সমর্পণ করে দিচ্ছি তবে থেকে এই সম্পত্তিটা গুরুপাদমের। এই জন্য সনাতন গোস্বামী চরণকে বলেছিলেন মহাপ্রভু কি, সনাতন গোস্বামী চরণ চিন্তা করলেন আমি যদি রাজপথ দিয়ে যাই তাহলে জগন্নাথ দেবের সেবকরা ওই পথে চলন বিচরণ করেন, আমার কুণ্ডরাসা সর্বাঙ্গে ক্লেদময় অঙ্গ যদি জগন্নাথ সেবকের গায়েতে কোনো রকম টাচ হয় তাহলে আমার অনন্ত কোটি নরক ভোগ হবে। এই জন্য তিনি রাজপথ ছেড়ে দিয়ে তিনি গুপ্ত পথে চলতেন। আর মহাপ্রভুর চরণে যেহেতু আত্মসমর্পণ করেছিলেন রূপ গোস্বামী চরণ আর সনাতন গোস্বামী চরণ, সেদিন থেকে মহাপ্রভু তাকে গ্রহণ করেছেন তার সম্পদ বলে। তখন আর
আমার আমিত্ব বস্তুটা থাকে না, এই জন্য সেই দেহ করে তার সচ্চিদানন্দময়। আমি আমার আমার এই আমিত্ব বস্তু থাকে না, তখন ফুল্লি সিলিন্ডার যদি ভবানী করা হয় মহাপ্রভু চিন্তা করছেন সনাতন কে দেখতে পাচ্ছি না, সনাতন তো মহাপ্রভু দেখলে তাকে তো আলিঙ্গন করবেন, এই জন্য তিনি কি করেন গুপ্ত পথ দিয়ে চলেন। মহাপ্রভু কি করলেন কাজ সন্ধান করতে করতে ওই পথ দিয়ে যে উপস্থিত উপস্থিত যে ধরে আলিঙ্গন দিচ্ছেন, তিনি বলছেন প্রভু আমার সর্বাঙ্গ ক্লেদ ক্লেদময় অঙ্গ, তোমার অঙ্গে টাচ লাগলে তোমার যে অপূর্ব অঙ্গকান্তি উজ্জ্বল বরণং গৌরবর দেহ ধীনশে তিনরবিধি ভাব বিদেহং ত্রিমণ পাবন কৃপায় সং তং প্রণমামি চ শ্রী সচেতন। যে আমার এই অঙ্গ তোমার অঙ্গে টাচ লাগলে আমার বিপর্যয়। মহাপ্রভু কি করলেন এইভাবে, মহাপ্রভু যেহেতু তাকে বলপূর্বক আলিঙ্গন করেন, তিনি স্থির করলেন এই দেহ না রাখাই ভালো, প্লেনময় অঙ্গ। মহাপ্রভু বারবার আমাকে আলিঙ্গন করেন, স্থির করলেন এই দেহ বিসর্জন দেব। মহাপ্রভু ধরে ফেললেন সনাতন, মনে মনে স্থির করেছ কি এই দেহটা কার, এই সম্পত্তি তোমার, এই সম্পত্তি যবে থেকে আমার জন্য আত্মসমর্পণ করেছিলে তবে থেকে এই সম্পত্তি আমার, তোমাকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব দিয়েছি, তাই বলে এই সম্পদ তুমি নষ্ট করতে পারো না, তোমার অধিকার নাই। এই দেহটা কার, এটা আমার, তুমি এটা ধ্বংস করতে যাচ্ছ কি করে, কখনো সম্ভব নয়। দেহ ছেড়ে দিলেই কি কৃষ্ণ প্রাপ্তি ঘটে, কৃষ্ণ ভজন করলেই কৃষ্ণ প্রাপ্তি ঘটবে, তাই এই দেহটা আমাদের অযোগ্য ভজন অযোগ্য দেহ। যবে থেকে কৃষ্ণ পাদ গুরুপাদ মনে আত্মসমর্পণ করি তখন দেহটা সচ্চিদানন্দময়, সচ্চিদানন্দ দেহে কৃষ্ণ চরণ বজায়, ভজন করার উপযুক্ত দেহ লাভ হয়, সাধন ভজন উপযুক্ত। যার জন্য মহারাজ এইভাবে তিনি আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য তিনি পদব্রজে বৃন্দাবন যে গুরুপাদ্ম আশ্রয় গ্রহণ করে তারপরে তিনি সেবা সুখ লাভ করে, আপনারা শুনে আজকে শুনেছেন আমাদের এই মহারাজ কীর্তন শ্রবণ করাচ্ছেন, শুনেছি অচ্যুতানন্দ মহারাজ বলেছেন যখন এই কীর্তনগুলা হতো মহারাজ যেখানেই কীর্তন হতো সাধু সঙ্গ হতো হরিকথা কীর্তন হতো সেখানেই মহারাজ হরিকথা শ্রবণ করে আপ্লুত হয়ে তিনি নয়নবাড়ি বিসর্জন করতেন, তার মধ্যে ভক্তি এত ছিলেন, এই ভক্তি একমাত্র এই জন্য কৃষ্ণ ভক্তির জন্ম মূল হয় সাধু সঙ্গ। আর যেই কথা বলেছিলাম নরোত্তম ঠাকুরের কথায় শ্রীগুরু চরণাপন্ন কেবল ভক্তির সদ্ম, ভক্তিটা যেখানে বিরাজ করছেন গৃহটা সেই গৃহটা হলেন গুরুপাদ্ম, সেই ভক্তিটাকে লাভ করতে হইলে আমাদেরকে গুরুপাদ্মরু পদ্মেতে পদ্মের মধু আমাদেরকে আহরণ করতে হবে, সেই পদ্ম মধু কিন্তু যত্রতত্র থাকে না, যে সে আস্বাদন করতে পারে না, পদ্মেতে মধু আছে পদ্মের মধুটা কোথায় থাকে সেই সন্ধানটাই আমরা কেউ জানি না, সেই সন্ধানটা জানতে হলে তাহলে আমাদেরকে সর্বান্ত করে আত্মসমর্পণ করতে হবে, করলেই তখন যখন ওই শরণাগতি গুরুদেবাত্মত্তা লাভ করতে পারবো তখনই আমাদেরকে ওই মধুর সন্ধানটা গুরুপাদ্ম দেবেন, এই জন্য আমরা তখনই আমরা ভক্তি লাভ করতে পারবো। আর ভক্তির দ্বারাই যে ভগবান আমাদের প্রতি বশীভূত হবেন, ভক্তির এবনং নয়তি ভক্তির এবনং দর্শয়তি ভক্তির বয়স পুরুষ ভক্তির এবনং বসী, একমাত্র ভক্তির দ্বারাই সেই ভক্তিটা একমাত্র গুরুপাদ্মের কাছ থেকেই লাভ করা যাবে, গুরুপাদ্মই দেবেন। এই জন্য আমার ছিল গুরুপাদ্ম বলতেন গুরু আর গোবিন্দ এক খরায়, দেখুন এই জন্য আমাদের গুরুকরণ করা, কেন তিনি ভবানের সর্বক্ষণ ভবানের লীলা মাধুরী রূপ মাধুরী গুণ মাধুরী বেণু মাধুরী মাধুরীতেই অবগাহন করছেন, এই জন্য একমাত্র গুরুপাদ্মই বলে দিতে পারেন গুরু আর গোবিন্দ এক খরায়। কিসকুল আগে পায় বলিহারি গুরুদেব যোগ
গোবিন্দকে বাতায়। শাস্ত্র বললেন, আমার গুরুপাদ এই উদাহরণ দিতেন, কেন দেখুন গুরু আর গোবিন্দ এক স্থানে দাঁড়িয়ে আছেন, আমরা কিন্তু গোবিন্দকে দেখতে পাবো না, চিনতে পারবো না, কেন অন্ধীভূত চক্ষু যার বিষয়গুলিতে কেমন সে পরতত্ত্ব পারিবে দেখিতে, অন্ধীভূত চক্ষুর দ্বারা কখনো পরতত্ত্ব ভগবানকে দর্শন করা যায় না। ভগবানকে দেখতে হলে প্রেমাঞ্জন সুরিত ভক্তি বিলোচনে ন সন্তোষ দেবরিদেশু বলে কয়ন্তি ইয়ং সেমং সুন্দরং অচিন্তগুণ স্বরূপং গোবিন্দম আদি পুরুষান্তমং ভজামি, সে দেখিতে পায় যার আখি নিরমল। যখন গুরুপাদম আশ্রয় গ্রহণ করব, ভজন করতে করতে গুরুপাদম আমাকে প্রেম মাখানো অঞ্জন প্রদান করবেন, সেই নির্মল স্বচ্ছ প্রেম মাখানো অঞ্জনের দ্বারা আমরা ভগবানকে দর্শন করতে পারবো। তাই বলছেন যে কাকে প্রণাম করব, গুরুদেব আর গোবিন্দ দাঁড়িয়ে আছেন, কিন্তু আমি জানি আমার গুরুপাদমকে, আমি গোবিন্দকে জানি না। আমি যখন গুরুপাদমে আত্মসমর্পণ করব, দণ্ডবত প্রণাম করব, তখন আমার গুরুদেব বলবেন আমার আদ্যদেব দাঁড়িয়েছে, তুমি তাকে প্রণাম করো, তখন হবে সেই জন্য সম্বন্ধ জ্ঞান প্রদাতা গুরুপাদম, কানেকশনটা জুড়ে দেবেন গোবিন্দের সাথে, সম্বন্ধ বিদেহ প্রয়োজন। সম্বন্ধ হইলেন মদমত্ত জীবকে মন্থন করে অভয়চরণ প্রদান করবেন তিনি কৃষ্ণ। অভিদেন হলেন কি গান বিতি বিন্দ তিথি গোবিন্দ, সমস্ত ইন্দ্রিয়ের তাড়নাকে অবসারিত করে দিয়ে একমাত্র কৃষ্ণ নাম যে নির্ধারিত সেটাই হলেন অভিদেয়। আর কৃষ্ণ নাম করতে করতে যখন প্রেম আসবে, প্রেম বিগলিত নয়নে যখন কৃষ্ণ নাম করবো, শুদ্ধ কৃষ্ণ নাম উচ্চারিত হবে, অর্থাৎ শ্রীকৃষ্ণ নামাদি নবেদ গাজন ইন্দ্রিয় সেবন সুখ হি বিজ্ঞা সেবন মুখ হি জিহাদি জীবাদু স্বয়ং এব সুরত, তখনই হবে কৃষ্ণাম। কৃষ্ণাম করতে করতে তখন কি গান বিন্দ চিত গোবিন্দ আর প্রেম হইলেন প্রয়োজন, প্রয়োজনাত্মক কি গোপীনাথ কর্ষণ বেলু সৈন্যর গোপী গোপীনাথ হয় শ্রীস্তন আকর্ষণ করে নেবেন তিনি গোপীনাথ। এই জন্য সম্বন্ধ আবিদেয় প্রয়োজন, সেই সম্বন্ধ আবিদেয় প্রয়োজন তত্ত্ব জানতে হলে গুরুপাদ আশ্রয় করতে হবে। এই জন্য আমাদের পরম পূজ্যপাদ সুদানন্দ সুদানন্দ বনগোস্বামী মহারাজ তিনি আদৌ গুরুপাদ আশ্রয় এই লীলার দ্বারা তিনি শিক্ষা দিলেন আচরণ মুখে প্রতিটা জীবের এই গুরুপাদ আশ্রয় ছাড়ার উপায় নেই। এই জন্য আজকে প্রসঙ্গ অনন্ত অপার, এই জন্য গুরু তত্ত্বের পূজা আজকে, এই পূজা আজকে আমরা সুদানন্দ বন মহারাজের চরণে দিলাম। এই পূজা পরপর আমাদের ভক্তি অভিন্ন গুরুপাদ ভক্তি বনগোস্বামী মহারাজের কাছে যাবে, বনগোস্বামী মহারাজ ছিল প্রভুপাদের চরণে সমর্পণ করবেন, প্রভুপাদ পরপর যেতে যেতে এটা ভগবান কৃষ্ণের চরণে পৌঁছাবে। এই জন্য আমাদের আজকে তত্ত্বের পূজা, আমরা মহারাজের পূজা করছি তত্ত্বের পূজা এটা। হরে কৃষ্ণ বলার মধ্যে আমার অনেক ভুল ত্রুটি থাকতে পারে, মহারাজ গণ আমাকে টঙ্গে তুলে দিয়েছেন অনেক আমার প্রশংসা করে, আমি ভাষাজ্ঞান নাই, কোনো শাস্ত্রজ্ঞান নেই।